I'm sorry that I didn't hit you back when you called my line. Or did you even need to talk? Are you wasting time declining all your FaceTime calls? Cause you're not my vibe. Hello, Assalamualaikum. Shabaiku, welcome to our first vlog. এখন আমরা আছি বসুন্ধরা ডি ব্লকের কেন্দ্রীয় মসজিদের সামনে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে গেটে, বসুন্ধরা গেটে আমাদের ইফতার বাজার করতে। সেই সাথে আমাদের বসুন্ধরা ইফতার মার্কেটটা কীরকম সেটাও সবার সাথে শেয়ার করতে। সো চলুন দেখা যাক। বসুন্ধরাতে রিক্সা ভাড়া নিয়ে ঝামেলা হয় অনেক, আর এখন তো রোজার সময় তাই রিক্সা ভাড়াটা একটু বেশিই নিচ্ছে। আমাদের ডি ব্লক থেকে বসুন্ধরা গেটের রিক্সা ভাড়া মাত্র 20 টাকা, সেখানে আমাদের কাছে 30 টাকা চেয়েছেন তিনি। নাও উই আর ক্রসড আইউবি, আর সামনে হচ্ছে এনএসইউ। সো ঘাটপাড় যাওয়ার সময় এই জায়গাটা আপনার সামনে পড়বে, আর ভিউটা অনেক সুন্দর। আর এখন শেষ বিকাল, তো একটা গোল্ডেন আওয়ার বলা যায়। অনেক অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাটা। বাহ, ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। অনেক অনেক জোস একটা প্লেস। অন দ্য ওয়ে টু ঘাট পার্ক। আমাদের নর্থ সাউথে যে বাঁশগুলো দেয়, সেই বাঁশগুলাই যে বাঁশঝাড় থেকে নিয়ে নিয়ে দেয়, এখানে বাঁশ চাষ করা হয়, এই বাঁশগুলো থেকেই হচ্ছে বাঁশ নিয়ে দেয়। ভালো, গুড। বাঁশগুলো দেখতে একদম রডের মতো, রডের চেয়েও বেশি কিছু। এটা হচ্ছে সেই ফেমাস কন্টেইনার কাবাব, যেখানে আমি প্রথম দিন এসে তোমাকে বসাই রেখে ভিতরে গেছিলাম। আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের পেছন সাইডে, আর সামনে হচ্ছে আমাদের বসুন্ধরার মেইন গেট। আর বসুন্ধরার এটা হচ্ছে ইন ফেমাস জ্যাম। আমরা অলমোস্ট ইফতারি কিনা নামক যুদ্ধক্ষেত্রের কাছাকাছি চলে এসেছি। সামনেই দেখতে পারবেন মানুষের যুদ্ধ ইফতারি কিনা নিয়ে। ও তরমুজ। এখান থেকে মূলত বসুন্ধরার ইফতারি বাজারটা শুরু হয়। তাছাড়াও কিন্তু চেইন বেকারিগুলোতে যেমন সিপি 5-স্টার, কুপার্স, টেস্টি ট্রিট, আজওয়া, এগুলোতেও কিন্তু তাদের রেগুলার আইটেমগুলো ইফতারিতে সেল করে। এছাড়াও এরকম রোড সাইডে অনেক ইফতারি শপ আপনি পাবেন, আর এই শপগুলোতে আমি বলবো না যে খুব একটা চিপেস্ট প্রাইসে ইফতারি সেল হয়, মানে মোটামুটি একটা দাম রাখে তারা, কারণ বসুন্ধরাতে চিপেস্ট বলতে তেমন কিছু পাওয়া যায় না আমার মতে। তো এই সবগুলোতে আপনি আপনার পছন্দ মতো ইফতারি আইটেম পেয়ে যাবেন, মানে ফাস্ট ফুড আইটেমগুলো। এখন আমরা আছি কাবাপোড়ার সামনে। কাবাপোড়াতে অনেক বেশি ভিড়, আর এখানকার হালিমটা অনেক বেশি টেস্টি অ্যান্ড ফেমাস। রেস্টুরেন্টটা নিয়ে আমি এরপরে কোনো সময় একটা রিভিউ করে দিব ইনশাল্লাহ। আমরা এখন একটু সামনে আঁকাচ্ছি, দেখি কি পাওয়া যায়। আর দেখতে পাচ্ছি সামনে তরমুজ, দাম নাই বলি। এছাড়াও আপনারা অনেক রকমের ফল পাবেন, আনসিজনাল আমও রয়েছে। আর চলুন সামনে দেখি কী কী পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের সাইদালি মার্কেট। এই মার্কেটটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে এরপর। এখন বাসে যাচ্ছি, এখন বাজে 5:44। তবে রাস্তার যে পরিস্থিতি, আর মাত্র 30-35 মিনিট রয়েছে ইফতারের। মুঝে অপনে ঘর জানা হ্যায়।
সবারই অনেক তাড়াহুড়ো শেষ মুহূর্তে বাসায় ফেরার জন্য, তো দেখি কি হয়। আমরা বসুন্ধরা গেটের চেকপোস্ট থেকে রিক্সা নিয়েছি, এখন বাসায় যাব। মশার ওষুধ দিচ্ছে, তবুও বসুন্ধরাতে প্রচুর পরিমাণে মশা। Rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her, there ain't no coming back. Doctor, I'm going to call you. Stop, shut up. Unmai. এখন বাজে 5:53, আমরা তো বাসার সামনে পৌঁছেই গেছি। আর থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।